অনুসর কাছে যাই শ্রুতি অনুসর বাণিজ্য নগরীতে তুমি রয়েছো এবং আজ নবমী খুব সুন্দর করে সেজে তুমি রয়েছো তোমাকেই তো প্রথমে মহানবমী শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এখন এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার আনন্দের আমেজটা তোমার মাধ্যমেই নিয়ে নিতে চাইব একদমই পায়েল তোমাকেও মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি তার নামকরণটাই খুব মিষ্টি সেটা হচ্ছে পূজো পাগলের দল অর্থাৎ পূজো নিয়ে যারা একেবারে পাগল হয়ে থাকেন প্রতি বছর সারা বছর অপেক্ষা করেন তাদের কাছে চলে এসেছি খুব ইন্টারেস্টিং এবং আমি ঠাকুরটা একটুখানি দেখাতে বলবো প্রতিমাকে যে কত সুন্দর একটি একচালার ঠাকুর রয়েছে এখানে এবং বাঙালিরা যে কী পরিমাণ উত্তেজিত থাকে পূজো নিয়ে সে প্রবাসে থাকুক আর রাজ্যে থাকুক আর রাজ্যের বাইরে তা কিন্তু এই পূজো দেখলেই বোঝা যায় আমি একটু কথা বলবো এখানকার যারা রয়েছেন সকলে যারা উদ্যোক্তা যারা এই পূজোটা করেন কী ভাবনা থেকে এই পূজো মানে একদম ছোট্ট করে একদম ঘরোয়া পরিবেশে পূজো কিন্তু সকলে মিলে একদম উৎসবে মেতে রয়েছেন আপনারা নমস্কার আমরা ১৩ আপনার ক্যামেরাম্যানকে দেখাতে বলুন এই আমরা ১৩ আমাদের দুটো জিনিস খুব কমন আমরা মুম্বাইতে থেকেও প্রবাসী বাঙালি হয়েও আমাদের ট্রেডিশনাল রুটস খুব সেই জন্য আমরা ১৩ জন সকলেই পাগল পুজো পাগল আমরা ডিসাইড করলাম যে কলকাতার ট্রেডিশনাল বারোয়ারি পুজো আমরা ১৩ মিলে বারোয়ারি পুজো করব ফোর্থ ইয়ার আমাদের আমরা অত্যন্ত নিষ্ঠাবন্ত পুজোর ব্যাপারে ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যাপারে গান বাজনা নাচানাচি করে পাগলামির ব্যাপারে এই আমরা সব পুজো পাগল দল পিপিডি আমার মনে একটু ছোট্ট করে গান বাজনা যে আনন্দ মাতোয়ারা মানে পাগলের দলের যে পাগলামি সেটা একটু দেখতে চাই নিশ্চয়ই একটু নাচ আমরা তো নাচতে সবসময় রেডি ঠাকুর আওয়াজটা একটু বাড়ালেই নাচ শুরু হয়ে যাবে আমাদের নাচ আর বাড়িতে বাড়িতে তো এইভাবেই চলে তো এইভাবেই চলে যেরকম গৌতমদা বলে দিয়েছে আমাদের পুজো খাওয়া দাওয়া আর সাজগোজ আর নাচ গান একদম একটু হয়ে যায় সাজগোজ ছাড়া তো হবেই না আমার মনে হয় একটু পাগলামিটা দেখবো আমরা পুজো পাগল দলের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা